আমরা প্রতিনিধি, আটজন প্রতিনিধি এখন দেখা করতে যাচ্ছি আসাম গভর্নমেন্টের যিনি অধিকর্তা আছেন, যে অবিলম্বে আসাম থেকে এই এনআরসি বাতিল করতে হবে, যে সিচুয়েশন সৃষ্টি হয়েছে তাকে অবিলম্বে শান্তি স্থাপন করতে হবে, আর যে ক্যাম্প বানিয়েছে অবিলম্বে সেই ক্যাম্প ভেঙে দিতে হবে। এইভাবে ভারতবর্ষে দাঙ্গা লাগাবার যে চক্রান্ত মানুষে মানুষে, তা বন্ধ করতে হবে। আমরা বলছি ভারতবর্ষে যদি মোদি অমিত শাহর মতো নেতা থাকে, ভারতবর্ষের সব রাজ্যে জিনিস ঘটবে। সুতরাং মোদি হাঁটাও, দেশ বাঁচাও, অমিত শাহ ভারত ছাড়ো, এটা আমাদের মূল লক্ষ্য। আদি স্মারকলিপি আসাম সরকার কাকে দেবে তুলে? আমরা এর প্রতিলিপি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে। মূল দাবি কি? মূল দাবি হচ্ছে এনআরসি বাতিল করতে হবে, অবিলম্বে সমস্ত ডিটেনশন ক্যাম্প তুলে দিতে হবে, আসামে বাঙালিদের উপর আক্রমণকারী দাঙ্গাবাজদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে, বাঙালি বাংলার যারা সাংসদ মন্ত্রী বিধায়ক যারা ওখানে গিয়েছিলেন তাদের হেনস্থাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, এবং আসামে বসবাসকারী সমস্ত ভাষা জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ফিরে এসে আমরা বাকিটা বলছি।